হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই সুন্দর অনুচ্ছেদ রচনা আজকে আমাদের অনুচ্ছেদ রচনার বিষয়টি হল সিনেমা বা চলচ্চিত্র হ্যাঁ বন্ধুরা দৈনন্দিন বিনোদনের জন্য একটি খুবই সুন্দর উপকরণ হল সিনেমা বা চলচ্চিত্র যা আমরা আমাদের মনোরঞ্জনের জন্য দৈনন্দিন জীবনে আমরা তা দেখেই থাকি তো বন্ধুরা এসো আমরা এই চলচ্চিত্র বা সিনেমা সম্পর্কে একটু জানার চেষ্টা করি একটি অনুচ্ছেদ রচনার মাধ্যমে তাহলে এসো বন্ধুরা শুরু করা যাক চলচ্চিত্র বা সিনেমা চলচ্চিত্র বা সিনেমার সঙ্গে পরিচিত নয় এমন লোক এখন খুঁজে পাওয়া কষ্টকর চলচ্চিত্র হল একটি সচল বস্তুর প্রতিবিম্বকে পর্দার উপরে ফেলে তাকে সচল অবস্থায় দেখানোর ব্যবস্থা করা অর্থাৎ চলচ্চিত্রের মাধ্যমে প্রতিবিম্ব বাস্তব হয়ে ওঠে ছবিকে মনে হয় যেন জীবন্ত এরপরে প্রতিবিম্বের সঙ্গে শব্দ যোগ করা হয় ফলে ছবিটিকে আরও জীবন্ত ও বাস্তব মনে হয় আঠেরোশো সালে ভারতের মুম্বাই শহরে প্রথম চলচ্চিত্রের সূচনা হয় কিন্তু তখন তা ছিল নির্বাক চিত্র উনিশশো সালে সবাক চলচ্চিত্রের শুভ সূচনা হয় আগে চলচ্চিত্র নির্মিত হতো সাদা কালো রঙে এখন রঙিন চলচ্চিত্র আবিষ্কৃত হওয়ায় প্রতিটি বস্তুর নিজস্ব রং পর্দায় প্রতিফলিত হচ্ছে আজকের দিনে চলচ্চিত্র হয়ে উঠেছে বহু বিচিত্র জ্ঞান বিজ্ঞানের পরিচয় লাভের এবং বিনোদনের একটি প্রধান উপকরণ কোনো একটি কাল্পনিক কাহিনীর চিত্রদ্রূপ দান করে দেশ বিদেশের নানা সুন্দর দৃশ্যের পটভূমিকায় সেটিকে তুলে এবং এর সঙ্গে সুন্দর সুন্দর গান ও মিষ্ট আবহ সঙ্গীত যুক্ত করে চলচ্চিত্রকে এখন অতি উন্নত ধরনের বিনোদনের স্তরে উন্নীত করা হয়েছে এগুলিকে বলা হয় পূর্ণ দৈর্ঘ্যের ছবি এগুলি ছাড়া আর এক ধরনের চলচ্চিত্র তোলা হয় যাতে বিভিন্ন দেশ জাতি বস্তু বা ঘটনাকে দেখানো হয় এগুলিকে বলা হয় তথ্যচিত্র তথ্যচিত্রগুলি আমাদের ইতিহাস ভূগোল বিজ্ঞান ধর্ম সংস্কৃতি ইত্যাদি সম্বন্ধে জানতে বিশেষভাবে সাহায্য করে সমাজ জীবনের চলচ্চিত্রের প্রভাব অসাধারণ অল্প বয়সী ছেলেমেয়েরা অনুকরণ প্রবৃত্তির বসে অভিনেতা অভিনেত্রীদের হাবভাব কথাবার্তা পোশাক পরিচ্ছদ ইত্যাদির অনুকরণ করে দেশ বা জাতির পক্ষে এ ধরনের অনুকরণ প্রবৃত্তি অধিকাংশ ক্ষেত্রেই কল্যাণকর হয় না তাই চলচ্চিত্রের পালনীয় দায়দায়িত্ব দায়িত্ব ও কর্তব্য তরুণ তরুণীদের দিকে চেয়ে করা একান্ত প্রয়োজন তাহলে বন্ধুরা আজকে আমরা শিখলাম চলচ্চিত্র বা সিনেমা অনুচ্ছেদ রচনা আশা করি বন্ধুরা তোমরা এই অনুচ্ছেদটি থেকে অনেক তত্ত্ব লাভ করেছ যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও সঙ্গে বেল আইকনটিকেও প্রেস করে দেবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো ধন্যবাদ সবাইকে